রাজধানীর মতিঝিলে বেশ কিছু সরকারি জমি উদ্ধার করলো ভূমি মন্ত্রণালয়। এই জমি দখল করে বসবাস করছিল অনেকেই, আবার কিছু জায়গা দখল করে সৌদিয়া পরিবহন ব্যবহার করছিল গ্যারেজ হিসেবে। সোমবার উচ্ছেদ করা হয় তাদের। বিস্তারিত মাসুদা লাবনী রিপোর্টে। প্রায় 100 বছর বয়সী কমলা নামের এই বৃদ্ধা 10 বছর ধরে ঘর তুলে বসবাস করছিলেন এই বস্তিতে। সেই ছোট্টবেলায় মাত্র 8 বছর বয়সে জামালপুর থেকে কে বা কার হাত ধরে এসেছিলেন যাদুর এই শহরে, সেই থেকে বসবাস করতেন কমলাপুরের বিভিন্ন জায়গায়। সোমবার উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হয় কমলার ঘরটিও, তাই তো তার এই নির্বাক বসে থাকা। আমার বাল নাই, বাচ্চা নাই, আমার কিছু নাই, আমি ঘরদার মধ্যে পড়ি থাই, ভিক্ষা করি, দিন খাই, দিন আনি, তাহলে সেই ঘরটা ভেঙে দিল আমারে। এই 21 শতক সরকারি জমি দখল করে শুধু 31টি টিনের ঘরই নয়, ছিল শ্রমিক লীগের কার্যালয় ও সৌদিয়া পরিবহনের গ্যারেজ। তবে গ্যারেজের পুরোটা উচ্ছেদ না করে গুড়িয়ে দেয়া হয় বস্তির ঘর। এ বিষয়ে সহকারী ভূমি কমিশনার বলেন, সৌদিয়া পরিবহনের পুরো জায়গা তাদের নয়। এখানেও আসলে কিছু বাস রাখা হতো, তো এই জায়গাগুলো আসলে সরিয়ে নেওয়া হয়েছে। আর ওই পাশে সম্পত্তি, এখানে ওই পাশে সম্পত্তিটা শুধুমাত্র সিটি রেকর্ডে খাস। আর বৃহস্পতিবার দিন মানে 11 তারিখ, 11 তারিখে আমি নিজে এসে এখানে বলেছি, গত শুক্রবার আমি নিজে এসে এখানে বলেছি, এবং আরও আমার অফিস থেকেও বিভিন্ন লোকজন এসে এখানে বলেছে। আর অবৈধভাবে সরকারি জমিতে বসবাসকারীদের কেউ কেউ অভিযোগ করেন জানতেন না উচ্ছেদ বিষয়ে, অনেকে নেই যাবার জায়গা, তাই সর্বস্ব হারিয়ে দিশেহারা তারা। বলে নাই তো আমার সময় হয় নাই, এখন চলে যাবো কোথায়, কিন্তু বহুত গিলা ঘর এখন যাবে কোথায়, হঠাৎ করে মানুষ গিলা বলেন একটু দিন মজুরি কইরা আমরা অনেক কষ্টে জীবন যাপন করতেছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।